رب العالمين জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছেন আবার আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতকে কত চমৎকার করে সাজালেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন খুব সুন্দর করে তার বর্ণনা দিয়েছেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদাহের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله تعالى বলছেন মানুষ জানে না তার শুকরের প্রতিদান হিসাবে তার জন্য কত নয়নাভিরাম কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন বানিয়েছেন হাদিসে কুদসিতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সালেহীন বান্দাদের জন্য আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সুন্দর এমন নয়ন আবিরাম জান্নাত বানিয়েছি যেই সৌন্দর্য পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু কখনো অবলোকন করে নাই আল্লাহু আকবার যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শ্রবণ করে নাই যেই জান্নাত কত সুন্দর কত চমৎকার এর স্ট্রাকচার এর ডিজাইন কখনো পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ কখনো অনুভব করতে পারে না এই রকমের জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন কে আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন বড় বড় বিল্ডিং আছে একটা বিল্ডিং যখন বানানো হয় এই বিল্ডিং এর একটা ডিজাইন করা হয় ইঞ্জিনিয়াররা একটা ড্রয়িং করে ডিজাইন তৈরি করে সারা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডিজাইনার সবাই একত্রিত হয়ে যত সুন্দর ডিজাইনে তারা বানাক না কেন জান্নাতের ধারে কাছে কোন ডিজাইন তারা করতে পারবে না কথা বলেন করতে পারবে না চলেন আপনাদেরকে নিয়ে জান্নাতে একটা ট্যুর একটা সফর দিয়ে আসি কোরআনের আয়নায় জান্নাত কেমন আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ দুনিয়া পেয়ে তো অনেকে পাগল হয়ে গিয়েছে মনে করছে দুনিয়াই সব অথচ জান্নাতের তুলনায় দুনিয়া কিছুই না দেখেন আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতকে কত সুন্দর করে বানালেন জান্নাতটা কত বিশাল হবে জান্নাতটা কত বড় হবে আপনার বাড়ি এই শোলমারি এলাকায় আপনার বাড়ি কালীগঞ্জ এলাকায় লালমনিরহাট এলাকায় আপনার বাড়ির এরিয়া কত বড় ধরে নিলাম আপনার বাড়ি হচ্ছে এক বিঘা দুই বিঘা জায়গার উপরে অথবা তার চেয়েও বেশি কিন্তু শুনেন রব্বুল আলামিন আপনার জন্য কত বিশাল পরিধির জান্নাত বানিয়েছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন عرضها السماوات والأرض أعدت للمتقين الله تعالى বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতকে তোমাদের জন্য আসমানসমূহ নবমণ্ডল আর ভূমণ্ডল যত বড় এক একটা জান্নাত হলো তত বড় আমি জানি না কারা কথাটা মনোযোগ দিয়ে শুনেছেন আবার রিপিট করছি নবমণ্ডল আর ভূমণ্ডলের পরিধি যত বড় এক একটা জান্নাত তত বড় এখন এখানে কে জানেন নভোমণ্ডল আর ভূমণ্ডলের সীমানা কত পৃথিবীর কোন বিজ্ঞানীর বাপ জানে এটা
কথা বলেন না কেন আপনারা কি এত বড় জান্নাত পেয়ে খুশি না আল্লাহ তাআলা বলেন এক একটা জান্নাতের পরিধি এক একটা জান্নাতের সীমানা কত বড় শোনো তোমাদের মাথার উপরে তো একটা আসমান নয় মাথার উপরে হলো সাত আসমান প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান নবমণ্ডলের বিশালতা পৃথিবীর বিজ্ঞান এখনো জানে না নবমণ্ডল আর ভূমণ্ডল যত বড় এক একটা জান্নাত হলো তত বড় আকাশের সীমানার কথা একটু বাদ দেন এবার আমার কথা মন দিয়ে শুনেন জমিনের সীমানা দেখি একটু চিন্তা করি তো আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে মোটামুটি ঘোরার সুযোগ হয়েছে তো বাংলাদেশটা আসলে খুব ছোট দেশ এটা আমাদের দেশের চাইতে আমাদের প্রতিবেশী দেশ 30 গুণ বড় কত গুণ বড় 30 গুণ আমাদের দেশের মতো 30টা দেশের সমান হলো ভারত কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড় পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটা মাশাআল্লাহ অনেকে জানেন রাশিয়া বাংলাদেশের চাইতে 160 গুণ বড় আল্লাহু আকবার পৃথিবী কত বড় এটা যে কোনো দিন কালীগঞ্জের বাহিরে যায় না সে আর কি বুঝবে বলেন আমাকে একটু বাংলাদেশ ঘুরলেও তো মোটামুটি একটু বুঝবে এখান থেকে বগুড়ায় যাইতে কয়েক ঘন্টা লাগে বগুড়া থেকে ঢাকায় যাইতে আরো কয়েক ঘন্টা আপনাদের লালমনিরহাট থেকে ঢাকায় যেতে আমার মনে হয় 11 থেকে 12 ঘন্টা এরকমই তো লাগে না লাগে আমি তো চট্টগ্রাম থেকে এসেছি এখান থেকে প্রায় 18 19 ঘন্টা হবে তো বাংলাদেশ আসলে খুব বড় না এখান থেকে কক্সবাজার যেতে প্রায় একদিন আপনারা কক্সবাজার জানতো আবার আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট সিলেটে এখান থেকে সিলেটে যাইতেও লম্বা সময় লাগবে তো পৃথিবী বর্তমানে প্রায় 250 এর বেশি দেশ আছে এটা মিলে পৃথিবী নয় পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি আমরা তো মাটিতে স্থলে বসবাস করি চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগ পানি আসেন এবার পানির সীমানা কত সবচাইতে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 54 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার উইকিপিডিয়াতে সার্চ করবেন আটলান্টিকের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার এরকমের বিশাল জলরাশি জলভাগ আর স্থলভাগ মিলে হলো পৃথিবী জান্নাত কি পৃথিবীর সমান না না এই পৃথিবী পৃথিবীর উপরে কি আছে দেখেন সাত আসমান বাদ দেন শুধু আমাদের যে মহাশূন্য আমাদের আসমানের মহাশূন্য যেটা পৃথিবীটা এত বড় এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের তা আপনারা বলবেন হুজুর কি কোন এগুলা সকালবেলা যখন সূর্য ওঠে দেখি তো অনেক ছোট এটা বাবা এটা এত ছোট না আপনার কাছে দেখতে ছোট লাগে কেন এটা বুঝাইয়ে দেই আচ্ছা বিমানে উঠছেন কে একটু হাত তুলেন তো ঠিক আছে অনেকে উঠছেন হাত নামান বিমান যখন আকাশে থাকে নিচ থেকে বিমানকে দেখতে বড় লাগে না খুব ছোট লাগে এয়ারপোর্টে যখন বিমানে ওঠেন তখন বিমানটা কি এত ছোট বিশাল এই প্যান্ডেল যত লম্বা এর চেয়ে আরো লম্বা সাইজে বড় বড় বিমান আছে ঢাকা এয়ারপোর্টে যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে বিভিন্ন দেশে গিয়েছেন তারা জানেন বিশাল বিশাল বিমান এটা যখন আকাশে উঠে তখন কি লাগে যখন 35,000 বা 40,000 মিটার উপরে উঠে যায় এটা কি লাগে হ্যাঁ এরকমই লাগে চিল পাখির মতো একদম চিল পাখি ঠিকই বলেছেন আপনি ছোট লাগে এখন আপনারা বলবেন হুজুর সূর্যকে এত ছোট দেখি কেন একটা বিমান হচ্ছে 35 থেকে 40,000 মিটার উপরে আর সূর্য হলো আমাদের জমিন থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে 9 কোটি 13 লক্ষ
তো 9 কোটি 13 লক্ষ মাইল থেকে এটা যদি এত বড় দেখেন এটা যদি কাঁচা কাছে আসে কি বুঝবেন এই পৃথিবীর চেয়ে সূর্য হলো কত লক্ষ গুণ বড় 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে বড় কিছু মনে হয় আর নাই আমি যখন আপনাদের নদী তিস্তা নদী পার হচ্ছিলাম তাকায় দেখি ছোট ছোট তারকা দেখা যাচ্ছে তারকা বুঝেন তো আপনারা এই তারকাগুলো সূর্যের চেয়ে ছোট না বড় আরো বড় কারণ এগুলোর দূরত্ব আরো অনেক বেশি যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই রকমের 50,000 কোটি সূর্যকে পেটের ভিতরে ঢুকায় দিতে পারবে এ ধরনের বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ গ্যালাক্সির ভিতরে সৃষ্টি করে রেখেছেন আল্লাহু আকবার আবার এমনও অনেক তারকা আছে যেগুলোর আলো ওই তারকা সৃষ্টির পর থেকে আজ অবধি এর আলো পৃথিবীতেও আসতে পারে না এত দূরে এত দূরে এত দূরে আল্লাহু আকবার এগুলো কি তিন নাম্বার আসমানের মহাশূন্যের কথা বলছি না প্রথম আসমানের এই তারকার চেয়ে বড় কিছু আর নাই দানব আছে আল্লাহ কোরআনে বলেছেন সেই দানবের কথা যেটাকে বিজ্ঞান বলে ব্ল্যাক হোল অন্ধকূপ আল্লাহ কোরআনে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম কসম সেই জায়গা যেখানে নক্ষত্ররা এসে খসে পড়ে যায় যে তারকাগুলোর কথা বললাম এই ধরনের বিশাল বিশাল সাইজের তারকাগুলো যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে আসে বাচ্চারা যেমন চকলেট চুষে খেয়ে ফেলে ব্ল্যাক হোল বিশাল বিশাল সাইজের তারকাগুলোকেও চুষে খেয়ে ফেলে আল্লাহু আকবার এই মহাশূন্যের বিশালতা পৃথিবীর বিজ্ঞান জানে না আমরা কেউ জানি না এই মহাশূন্য নভোমণ্ডল যার বিশালতা কেউ জানে না এই নভোমণ্ডল আর ভূমণ্ডল যত বড় আল্লাহ বলেছেন তোমাকে এক একটা জান্নাত দিব ঠিক তত বড় এত আসতে বললেন তাহলে বোঝা গেল জান্নাতটা অনেক বিশাল আবার হাদিসে এসেছে একেবারে সর্বনিম্ন জান্নাত একেবারে লোয়ার ক্লাসের জান্নাতে যিনি যাবেন তাকে রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক বানাবে একেবারে ছোট জান্নাতে যিনি যাবেন সবচেয়ে ছোট মর্যাদার জান্নাতি তিনিও এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর সমান জান্নাত আপনারা ভাবছেন আল্লাহ এত জায়গা পাইছেন কোথায় না এটা যারা পড়াশোনা করে এরা জানে এই যে আমাদের পৃথিবীটা হচ্ছে একটা সৌরজগতের কোন একটা গ্রহের কোন একটা গ্রহের মধ্যে আমাদের অবস্থান সৌরজগতে তো অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে যারা পড়াশোনা করেছে এরা জানে বুধ শুক্র পৃথিবী শনি ইউরেনাস নেপচুন কি ছাত্র ভাইরা ঠিক আছে না কথা আমরা তো পৃথিবীর গ্রহের বাসিন্দা পৃথিবীর বাহিরেও আর অনেকগুলো গ্রহ আছে না নাই আমরা হচ্ছি কোন একটা সৌর জগতের কোন একটা গ্রহের বাসিন্দা এখন মহাশূন্য তো একটা সৌরজগৎ নয় বর্তমান বিজ্ঞান বলছে মহাশূন্যে কোটি কোটি সৌরজগৎ রয়েছে আবার নিত্য নতুন অসংখ্য গ্যালাক্সি তৈরি হচ্ছে আল্লাহু আকবার জায়গার কোনো অভাব আছে আল্লাহ জায়গার কোনো অভাব আছে অভাব তাহলে এত বড় জান্নাত পাই আপনারা খুশি না বেজার আচ্ছা আপনাদের বাড়ি আপনাদের ঘরে ঢোকার দরজাগুলো লম্বা কই ফিট সর্বোচ্চ 7 ফিট তাই না গড় যেমন ঘরের সাইজ যেমন দরজাও তেমন দরজায় কপাট থাকে কয়টা দুইটা কপাট বলেন না আপনারা অন্য কিছু বলেন আচ্ছা দরজার দৈর্ঘ্য বললেন কিন্তু প্রস্থটা কত হয় দুইটা কপাট যখন খোলা হয় 3 ফিট মনে হয় না আড়াই থেকে 3 ফিট ওকে ফাইন এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ যে এত বড় বড় জান্নাত দিবেন এই জান্নাতে ঢোকার গেট বা দরজা কত বড় শুনতে ইচ্ছা করে না আমাদের ঘরের সাইজ যেমন ঘরের দরজা হলো তেমন এখন প্রশ্ন হলো হুজুর জান্নাত যদি নবমণ্ডল আর ভূমণ্ডলের চাইতে এত বড় হয় তাহলে জান্নাতের দরজাটা কত বড় হবে শুনেন এবার আল্লাহর নবী কি বলেছেন আপনাদেরকে আমি আল্লাহর নবীর হাদিস শোনাই জান্নাতের দুইটা চৌকাঠ জান্নাতের দুইটা চৌকাঠ অর্থাৎ
দুইটা দরজার মাঝখানের দূরত্ব কত শুনেন নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি ইন্নামা বাইনাল মিসরাঈনি মিন মাসারিঈল জান্নাতি লাকামা বাইনা মক্কাত ওয়া হাজার আল্লাহর নবী বলেছেন জান্নাতের দুইটা চৌকাঠ একটা চৌকাঠ থেকে আরেকটা চৌকাঠের দূরত্ব হলো সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এখন তো গুগল থাকায় গুগল শরীফ থাকায় সবকিছু বের করা সম্ভব গুগলে সার্চ করে দেখবেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব হলো প্রায় 1300 কিলোমিটার তার মানে জান্নাতের দরজা একটা কপাট থেকে আরেকটা কপাটের মাঝখানের প্রশস্ততা হলো 1300 কিলোমিটারের সমান এই রকম বিশাল বিশাল জান্নাত পেয়ে আমরা খুশি না বেজার তা খুশির আওয়াজ ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় আমরা জান্নাতটা কত বিশাল হবে সেটা শুনলাম এখন আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে জান্নাতের আবহাওয়া কেমন হবে জান্নাতে যদি খুব বেশি গরম থাকে আপনি জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করতে পারবেন না আবার আপনাদের উত্তরবঙ্গে যে কঠিন শীত পড়ে এই রকম শীত যদি জান্নাতে থাকে তাহলে জান্নাতে গিয়ে কি এনজয় করা যাবে নাকি এজন্য জান্নাতের ওয়েদারটাকে আল্লাহ কত সুন্দর বানালেন কত চমৎকার বানালেন শুনেন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুত তাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বললেন লা ইয়ারুনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা সেখানে কোনো কঠিন শীত থাকবে না আবার কঠিন ঠান্ডাও থাকবে না বরং শীত না গরম না এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতে বিরাজমান থাকবে জান্নাতের যেদিকে বান্দা তাকাবে সেদিকেই শুধু বান্দা নেয়ামত দেখবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বললেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা যেদিকেই তুমি দেখবে যেদিকেই তোমার দৃষ্টি যাবে বান্দা সেদিকেই তুমি নেয়ামত আর নেয়ামতের রাজ্য দেখবে শুধু তোমার চোখের সামনে জান্নাতের নেয়ামতই দেখতে পাবে এবার আসেন আপনি যে জান্নাতে থাকবেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে বলেন তো জান্নাতের বিল্ডিং গুলো কি আপনাদের লালমনির হাটের বিল্ডিং এর মত নাকি না আস্তে বলবেন না জোরে বলেন না জান্নাতের বিল্ডিং গুলো কি আমাদের দেশের ঢাকা শহরের মত নাকি না সুইজারল্যান্ড দুবাই ইংল্যান্ড আমেরিকার মত নাকি না তাহলে শুনেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে কত সুন্দর করে সেই বিল্ডিং গুলো বানানো হয়েছে মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম আমরা গিয়ে বললাম ওগো আল্লাহর হাবিব হাদিসনা আনিল জান্নাতি মা বিনাহুহা জান্নাতকে কেমন করে বানানো হয়েছে আপনি তার বর্ণনা আমাদেরকে দেন নবীজি তখন বললেন শোনো জান্নাতকে আমি কেমন করে বানিয়েছি লিবনাতুম মিন ফিদ্দাতি ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা যাফরান আল্লাহর হাবিব বললেন জান্নাতের বিল্ডিং বানানোর জন্য দুনিয়াতে যে মানুষ মাটি দিয়ে ইট বানায় মাটির পুরানো ইট নয় স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলো বানানো হয়েছে আল্লাহু আকবার এখন ইটের সাথে ইট জোড়া লাগানোর জন্য বালু আর সিমেন্টের দরকার আছে না নাই এখন জান্নাতের মধ্যে কেমন বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে শুনেন আল্লাহর হাবিব বলেছেন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার মিশকের সুগন্ধিযুক্ত কস্তুরি ব্যবহার করা হয়েছে আর নিচে কোনো টাইলস দেওয়া হয় নাই কার্পেটও দেওয়া হয় নাই ওয়া তুরবাতুহা যাফরান ফ্লোরটাকে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে সাধারণ পাথর ব্যবহার করা হয় নাই ওয়া হাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুত
মতি এবং ইয়াকুতের পাথর দ্বারা জান্নাত নির্মাণ করা হয়েছে তাহলে বলেন তো জান্নাতের বিল্ডিং এর ডিজাইনের সাথে দুনিয়ার বিল্ডিং এর ডিজাইনের কোনো মিল আছে নাকি জান্নাত আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন এই জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যাবে জান্নাতের মধ্যে চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্র সব কিছুই থাকবে কিন্তু জান্নাতের ফার্নিচার আর দুনিয়ার ফার্নিচার কি এক রকম নাকি তাহলে আসেন জান্নাতের ফার্নিচারগুলো কেমন হবে জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়াহের 15 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন আলা সুরুরিম মাউদুনাতিন متكئين عليها متقابلين স্বর্ণ এবং দামি দামি পাথর খচিত আসবাবপত্রে আসনের মধ্যে জান্নাতীরা আরাম করে বসবে আল্লাহু আকবার এই রকম কাঠের চেয়ার নয় স্বর্ণ এবং দামি দামি পাথর দিয়ে জান্নাতের আসবাবপত্র জান্নাতে ফার্নিচার গুলো আসন গুলোকে আল্লাহ প্রস্তুত করেছেন জান্নাতীরা জান্নাতে ঢুকবে জান্নাতের মধ্যে সবুজ সবুজ গালিচা বিছানো থাকবে এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন মুত্তাকিনা আলা রাফারাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান সবুজ বালিশের মধ্যে হেলান দিয়ে আর সুসজ্জিত সুন্দর কারুকার্য খচিত গালিচার মধ্যে জান্নাতীরা আরাম করে বসে বসে জান্নাতের দৃশ্য দেখবে কারণ জান্নাতের ভেতরে কি থাকবে শুনেন ফিহা আইনুন জানিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে জান্নাতীরা ঝর্ণার কলকল ধ্বনি শুনবে ফিহা সুরুরুম মারফুয়া উঁচু উঁচু আসনে জান্নাতীরা আরাম করে বসবে ওয়া আকওয়াবুম মাউদুয়া তাদের সামনে পানপাত্র থাকবে পানপাত্রে অনেক ধরনের ড্রিঙ্কস থাকবে ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়্যু তাদের সামনে সারি সারি বালিশ থাকবে খুব সুন্দর করে জান্নাতীরা জান্নাতের দৃশ্য উপভোগ করবে এবার আসেন জান্নাতটাকে উদ্বোধন কিভাবে করা হবে কিয়ামতের দিন জান্নাতের উদ্বোধন করবেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আউয়ালু মান ইয়াকরাউল জান্নাহ আমি সর্বপ্রথম জান্নাত কি উদ্বোধন করব অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব জান্নাতের দারওয়ান ফেরেশতা তখন দাঁড়িয়ে থাকবে আমি গিয়ে জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো ফাস্তাফতিহ জান্নাতের গেট খুলে দাও জান্নাতের দারওয়ান ফেরেশতা তখন বলবে মান আনতা আপনি কে নবীজি তখন বলবেন আমাকে চিনো না আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারওয়ান ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান ওয়েলকাম আপনাকে স্বাগত জানাচ্ছি বিকা উমরিতু আপনার ব্যাপারে তো আমি আদিষ্ট হয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছি কারণ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা খোলা না হয় এখন আপনারা ভাবতে পারেন আমাদের নবী যদি জান্নাত উদ্বোধন করে জান্নাতে চলে যান তো আমাদের অবস্থা কি হবে বলেন তো নবীর মর্যাদা যদি বেশি হয় তো সেই নবীর উম্মত হিসাবে আমাদের মর্যাদাও কম না বেশি আমাদের মর্যাদাও অনেক বেশি এজন্য আমাদের ব্যাপারে নবীজি কি বললেন শুনেন নবীজি বলেছেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাত আল্লাহর হাবিব বলেছেন আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে কিন্তু জান্নাতে ঢোকার বেলায় আমরা যাব সবার আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না
আপনারা এবার খুশি না বেজার এবার আসেন জান্নাতে আমাদেরকে রিসেপশন কেমন দেওয়া হবে এই যে আমি আজকে আসলাম এলাকার মানুষজন আমাকে বলল আমাকে দেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম কায়েম হোক তারপর বলেছে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত একটু মারহাবান স্লোগান দিছে না তো আপনারা যখন জান্নাতে যাবেন কিভাবে আপনাদেরকে জান্নাতে ঢোকানো হবে শুনেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা মা জা হাত্তা ইযা জা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যারা রবকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে তাদেরকে কিয়ামতের দিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে আর সেখানে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান জান্নাতের দারওয়ান ফেরেশতারা তাদেরকে দেখে ওয়েলকাম জানিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতের দারওয়ান ফেরেশতারা বলবে তোমাদের উপরে সালাম তোমাদের প্রতি অভিবাদন তোমাদেরকে সম্ভাষণ আজকে চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও জান্নাতীদেরকে এরকম রিসেপশন দিয়ে জান্নাতে ঢোকানো হবে জান্নাতীরা জান্নাতে ঢোকার পর এত ফ্যান্টাস্টিক এত সুন্দর এত চমৎকার জান্নাত দেখার পরে তাদের জবান দিয়ে যেই কথা বের হবে আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে ঢোকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে সকল প্রশংসার আল্লাহর যিনি আমাদের সাথে ওয়াদা করা সেই ওয়াদাটা পূরণ করেছেন আল্লাহর ওয়াদা ছিল আল্লাহর বিধান মতো চললে আমাদেরকে যিনি জান্নাত দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে জান্নাতীরা জান্নাতে ঢুকে বলবে সব প্রশংসা আল্লাহর যিনি তার ওয়াদা পূরণ করে ওয়াদা মোতাবেক আমাদেরকে জান্নাত দিয়েছেন তিনি আমাদের কি জমিনের উত্তরাধিকার দিয়েছেন শুধু তাই নয় আমরা আমাদের মনের মতো জান্নাত এখানে পেয়েছি এই জন্য জান্নাতে ঢুকে জান্নাতীরা প্রশংসা করবে কার আরো জোরে বলেন কার জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মেহমানদারিটা কেমন হবে আপনি যখন কোনো মেহমানের বাড়িতে যান তখন আপনাকে অনেক ধরনের মেনু দিয়ে আপ্যায়ন করা হয় জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে কেমন করে আপ্যায়ন করা হবে শুনেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আসসাজদায়ের 31 নম্বর আয়াত থেকে বলেছেন ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তা দাউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে গিয়ে তাদের মন যা চাইবে যা তারা চাইবে সঙ্গে সঙ্গেই জান্নাতীদেরকে সেটা দেওয়া হবে আল্লাহু আকবার শুধু তাই নয় সকাল সন্ধ্যায় যা তারা চাইবে তাই দেওয়া হবে এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালাকুম রিজকুকুম ফিহা বুকরাতাও ওয়াশিয়া সকাল সন্ধ্যায় তাদেরকে সেখানে রিজিক দেওয়া হবে এমন রিজিক যেই রিজিক কখনো ফুরাবে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না হাযা
رزقنا ما له من نفاد জান্নাতের এই রিজিক কখনো ফুরাবে না জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতীদেরকে কি দেওয়া হবে শুনেন আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম জান্নাতীদেরকে মাছের কলিজা ভোনা করে তাদেরকে দেওয়া হবে জান্নাতীদের প্রথম খাবার কি মাছের কলিজা ভোনা করে জান্নাতীদেরকে দেওয়া হবে দেখছেন অনেকের জিহ্বায় পানি চলে আসছে এখানেই তো আপ্যায়ন শেষ নয় মাছের কলিজা দিয়ে আপনাকে প্রথমে আপ্যায়ন করা হবে চিকেন থাকবে বিফ থাকবে মাটন থাকবে বারবিকিউ ডিনার পার্টি হবে সি ফুড থাকবে যা চান তাই থাকবে আবার সেখানে পাখির মাংস থাকবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা মিন তাইরিম মিম্মা ইয়াশ যে ধরনের পাখির গোশত খেতে চাইবে শুধু বান্দা চাইবে চাওয়া মাত্রই তার মনে ইচ্ছা জাগবে ইস এই পাখির মাংসটা যদি খেতে পারতাম মনে মনে চাইবে সাথে সাথেই তার স্বপ্নে পাখির গোশত ভুনা রেডি হয়ে চলে আসবে আল্লাহ পাখির গোশত খেতে মন চায় আপনাদের সব আছে জান্নাতে শুধু তাই নয় জান্নাতের মধ্যে অনেক ধরনের ফলমূল আছে আপেল আঙ্গুর তরমুজ ডালিম বেদানা আম কাঁঠাল লিচু যেই ধরনের ফলমূল আপনারা দেশে খান আবার অনেক ফলমূল আছে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না দেশের বাইরে গেলে পাওয়া যায় আবার আমার অনেক ফলমূল আছে খাওয়া তো দূরের কথা নামও আমরা অনেকে জানি না সকল ধরনের ফলমূল থাকবে জান্নাতীদেরকে এই ফলমূলগুলো দেওয়া হবে কিন্তু জান্নাতীরা এই ফলমূল খাওয়ার পরে তখন তারা আল্লাহকে কি বলবে শুনেন আমরা তো মানুষ আমাদের চাহিদার কোনো শেষ জান্নাতীরা তখন কি বলবে মজার ঘটনা শুনেন আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান কালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা জান্নাতীরা বলবে আল্লাহ এই খাবার দাবার এই ফলমূলগুলো তো আমরা দুনিয়ায় ইতিপূর্বে খেয়েছি এগুলো আবার আমাকে কেন দিয়েছে আল্লাহ তখন বলবেন তুমি দুনিয়াতে যে ফলমূল খেয়েছো এক এক ফলে এক 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 একটা স্বাদ ছিল আমের স্বাদ একরকম জামের স্বাদ একরকম কলার স্বাদ আরেক রকম লিচুর স্বাদ আরেক রকম তরমুজের স্বাদ আরেক রকম কিন্তু জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছে আবার দুনিয়ায় যে ফলমূল আছে দুনিয়ার ফলমূলের ভেতরে ভেজাল এখন কম না বেশি কিন্তু জান্নাতের ফলের ভেতরে কোনো ভেজাল একেবারে টাটকা একেবারে ফ্রেশ ফলমূল থাকবে শুধু খাবার দাবার আর ফলমূল থাকলে তো চলবে না একটু ড্রিঙ্কসের দরকারও আছে না নাই কেমন ড্রিঙ্কস থাকবে শুনেন আল্লাহ বলেছেন ওয়াসাকুম রব্বুকুম শারাবান তাহুরা পবিত্র পানীয় সেখানে তাদেরকে দেওয়া হবে বোতল দেওয়া হবে না একেবারে ঝর্ণা দ্বারাই বহমান থাকবে যা মন চায় আপনি খান আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ্বারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের জন্য সেই জান্নাতের ওয়াদা করা হয়েছে যেই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা বহমান থাকবে আবার সেখানের মধ্যে দুধের নহর প্রবাহমান থাকবে এমন দুধ লামিয়াতা
তাগাইয়ারতামহ যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না বাবাজান ভাইজানরা বলেন তো গাবির দুধ বা মহিষের দুধ কিংবা ছাগলের দুধ যে কোনো দুধ যদি আপনাদের ঘরে একদিন দুই দিন থাকে তাহলে স্বাদ কি ঠিক থাকবে নাকি পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যায় না এক দুই দিন গেলে কেমন হয় একটু টক টক হয়ে যায় কিন্তু জান্নাতে যে দুধের ঝরনা ধারা থাকবে লাম ইয়াতাগাইয়ার তামহু এর স্বাদ হবে অপরিবর্তনীয় সুবহানাল্লাহ শুধু তাই নয় সেখানে মদের ঝরনাও থাকবে দুনিয়ায় মদ খাওয়া হারাম করে দিয়েছেন কে কারণ দুনিয়ার মদের মধ্যে আছে ভেজাল এটা পচা জিনিস আবার এখানের মধ্যে আছে নেশা এটা খাইলে মানুষের মাথা ঠিক থাকে না দেখা যায় ব্রেন ঠিক থাকে না মদ খাইয়া বাড়িতে যায় বউ চিনে না কোনটা মাও চিনে না কোনটা মদ খাইয়া বাড়িতে গিয়া মাঝে মাঝে বউকেও মা বলে ডাকে কারণ তার সেন্স ঠিক কিন্তু জান্নাতের মধ্যে যে খামরের ঝর্ণা দ্বারা বহমান থাকবে সেটা কেমন আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন এর মাধ্যমে মানুষের সেন্স কখনো বিলুপ্ত হবে না শরীরের কোনো ক্ষতি হবে না বরং এটার কারণে মানুষের শারীরিক সক্ষমতা শক্তি আরো বৃদ্ধি পাবে আপনাদের কষ্ট হচ্ছে সব তো কোরআন থেকে বলছি কোরআন শুনলে কি কষ্ট হয় এরপরে সেখানে কার্পুরের ফ্লেভারযুক্ত ড্রিঙ্কস থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কানা মিজাজুহা কাফুরা আবার আদার ফ্লেভারযুক্ত ড্রিঙ্কস থাকবে আল্লাহ বলেছেন কানা মিজাজুহা জাঞ্জাবিলা আবার তাসনিমের ফ্লেভারযুক্ত ড্রিঙ্কসও থাকবে এজন্য আল্লাহ বলেছেন মিজাজুহু তাসনিম বিভিন্ন রকমের ড্রিঙ্কস থাকবে জান্নাতীরা এগুলো পান করবে জান্নাতীরা জান্নাতের মধ্যে এত খাবার দাবার খাবে বলেন তো আমরা খাবার দাবার খেলে পেশাব পায়খানার দরকার আছে না নাই তো জান্নাতীরা এত খাবার দাবার খাবে কিন্তু সমস্যা হলো জান্নাতীদের পেশাবও হবে না পায়খানাও হবে না টয়লেট হবে না এখন চিন্তার বিষয় হুজুর এত খাওয়া খাবে টয়লেট যদি না হয় তাহলে তো অবস্থা খারাপ একদিন টয়লেটে না গেলে হেড অফিসে না গেলে কেমন হয় অবস্থা অনেকে ভাবতে পারে তাহলে আল্লাহ মনে কম খাওয়ানোর জন্য কামটা করছে ব্যবস্থা করছে নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইশরাবুন জান্নাতীরা জান্নাতে খাবে এবং পানাহার করবে ওয়ালা ইয়াতাগাম্মাতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াবুনুন জান্নাতীদের পেশাব পায়খানা হবে না এমনকি নাকের মধ্যে ময়লাও জমবে না ধুলাবালুতে হাঁটলে নাকের মধ্যে ময়লা হয় কি হয় না জান্নাতীদের নাকে ময়লা জমবে না অন্য হাদিসে এসেছে জান্নাতীদের মুখের মধ্যেও কোনো থুতু জমা হবে না জান্নাতীরা হবে পরিচ্ছন্ন স্মার্ট কারণ জান্নাতটাই হলো স্মার্ট সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর জান্নাতে যদি টয়লেট সারার ব্যবস্থা না থাকে তো পেশাব পায়খানা যদি না হয় তাহলে অবস্থা কি হবে আল্লাহর নবী বলেছেন জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না কারণ জান্নাত একটা পবিত্র জায়গা সেখানে টয়লেট থাকলে জান্নাত তো নাপাক হয়ে যেতে পারে এই জন্য জান্নাতীরা খাবার দাবার খাবে এটা হজম হওয়ার জন্য বের হওয়ার জন্য পেশাব পায়খানা লাগবে না জান্নাতীরা খাবার দাবার খাওয়ার পরে একটা ঢেকুর মারবে ঢেকুরের মাধ্যমে পেটের খাবার দাবার হজম হবে আর মেশকে আম্বরের সুগন্ধি তখন বের হতে থাকবে মানুষ যখন নিয়মিত টয়লেট করে না তখন বায়ু ত্যাগ করে ঠিক না আর কেউ কেউ বায়ু ত্যাগ করলে তো দুর্গন্ধে থাকাও যায় না কি বলেন কথা ঠিক আছে এটা খারাপ ভাবে নিয়ে না এটা বোঝানোর জন্য বলছি হাদিসের ব্যাখ্যা পায়খানাতে দুর্গন্ধ থাকে তো আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীরা এত খাবার দাবার খাবে ঢেকুর মারবে হজম হবে কিন্তু দুর্গন্ধ বের হবে না মেশকের সুগন্ধি ভেতর থেকে বের হবে এত আস্তে সুবহানাল্লাহ কইলেন শুধু তাই নয় আপনি এক একটা জান্নাত পাইছেন এত বিশাল মনে আছে তো কত বড়
নভোমণ্ডল আর ভূমণ্ডল যত বড় জান্নাত হলো এত বড় না পাইলো বাংলাদেশের সমান জান্নাত পাইলেও তো আমরা খুশি ঠিক না তা আমাদের চাহিদার চেয়ে বেশি আরো বড় জান্নাত রেখেছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ এই বিশাল জান্নাতে আপনার যদি কিছু চাকর বাকর না থাকে মজা লাগবে কিছু চাকর বাকর তো থাকা দরকার এবার শুনেন আপনার জন্য কেমন চাকর বাকরের ব্যবস্থা রয়েছে আল্লাহ বলেছেন ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুম মাকনুন আর সেখানে তোমাদের জন্য গিলমান চির কিশোর বালকেরা আচ্ছা চাকর বাকর বুড়া হইলে কাম করতে পারবে একদম চির কিশোর বালকেরা আবার চাকর বাকর বলে একটু চেহারা কালাও না চেহারা কালাও না আর স্মার্ট না আপনারা 5 স্টার 7 স্টার হোটেলে যারা থেকেছেন দেখেছেন আপনারা সেখানকে রিসেপশনে যারা চাকরি করে কিংবা হোটেলগুলোতে যারা সার্ভিস দেয় সবার চেহারা সুরত ভালো না চেহারা সুরত দেখেই না জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য যে চাকর বাকর গুলো থাকবে এদের চেহারা কত সুন্দর হবে কাআন্নাহুম লুলুম মাকনুন জিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তার মতো তাদের সৌন্দর্য হবে আচ্ছা বলেন তো চাকরের চেহারা যদি এত সুন্দর হয় তো মালিকের চেহারা কেমন হবে অর্থাৎ জান্নাতের মালিক আপনাকে বানাবেন কে জান্নাত দিবেন কে আল্লাহ আমার দেশে এখন কিছু হুজুর বের হইছে তারা জান্নাত দিলায় আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি কারো বাপের কথা বলেন জান্নাত কি কারো বাপের এরা হচ্ছে উলামায়ে সু উলামায়ে চাটুকা এরা ফাসেক ফুজ্জাতদের পাঁচটা গোলাম জান্নাত কি তোর বাপের যে যাকে তাকে তুই জান্নাতি বানায় দিবি আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনিও আমাকে জান্নাতি বানাতে পারবেন না হ্যাঁ আমি এটা বলতে পারবো আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দেন অথবা আপনার কাজ জান্নাতি মানুষের মতো আপনি বলতে পারবেন আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দেন আপনিও জান্নাতি মানুষের মতো আমল করেন কিন্তু সার্টিফিকেট দিতে পারবো না সার্টিফিকেট দেওয়া যাবে কাউকে তো জান্নাতের চাকর বাকরের চেহারা এত সুন্দর আপনারা যখন জান্নাতে ঢুকবেন তখন চেহারাটা কেমন হবে নবীজি বলেছেন এখন আপনারা ভাববেন হুজুর আমার তো গায়ের চামড়া একটু কালো আপনি কালো থাকবেন না জান্নাতে যখন মানুষ ঢুকবে তখন জান্নাতীদের চেহারা আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর হয়ে যাবে আপনারা খুশি না বেজান এখন আসেন আপনার চাকর বাকরের সংখ্যা কত পাঁচ জন দশ জন বিশ জন না তিরিশ জন না নবীজি বলেছেন এক একজন জান্নাতিকে আল্লাহ তাআলা 1000 খাদেম দিবে কয় হাজার আরো জোরে এত বড় জান্নাত একা একা ভাল লাগে হ্যাঁ একা একা তো ভাল লাগে না কিছু বিনোদনের দরকার আছে না কথা বলেন বিনোদনের দরকার আছে তো এত বড় জান্নাতে বাজার থাকবে অডিটোরিয়াম থাকবে জান্নাতের মধ্যে সবই আছে এখন অডিটোরিয়াম আছে থিয়েটার আছে আপনার সামনে যদি কেউ গান না করে আপনাকে কেউ যদি একটু মনোরঞ্জন না করে তাহলে তো আপনার ভালো লাগবে না এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা রেখেছেন আল্লাহ বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন শুনায় না ডাগর ডাগর চোখ হরিণের মতো যাদের টানা টানা চোখ এই রকমের সুশ্রী সুস্নিগ্ধা অনন্যা রূপবতী গুণবতী সুন্দরী সুহাসিনী সুকেশিনী সুস্নিগ্ধা অনন্যা হুরদের সাথে আমি তোমাদের বিবাহ দিব দুনিয়ার ছেলেরা মেয়েদেরকে দেখলে কয় দোস্ত দেখছো কি দেখলাম মাথা ঠিক নাই জান্নাতের এক একজন হুর কেমন ইনটেক ইনটেক বুঝেন তো লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান এমন ইনটেক হুর আল্লাহ রেখেছেন যাদেরকে কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই আল্লাহু আকবার
এই রকমের একজন দুইজন না অসংখ্য হুর আল্লাহ দিবেন হুরদের সাথে আপনি আনন্দ করবেন ফুর্তি করবেন এক একজন হুর কত সুন্দর আল্লাহর নবী বলেছেন জান্নাতের এক একজন হুর যদি কখনো দুনিয়ার আসমানে একবার উকি মারত তাহলে জান্নাতের হুরের সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত কত সুন্দর এইরকম হুরের ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় আপনি জান্নাতে যাবেন জান্নাতের মধ্যে আপনাকে অলংকার পরানো হবে আগের যুগের রাজা বাদশারা মাথার মধ্যে স্বর্ণের মুকুট ব্যবহার করতেন হাতে পায়ে বিভিন্ন জায়গায় আপনারা কি দেখছেন নাকি বাবা ছোট শুনছেন আপনারা না আগের যুগের রাজা বাদশারা হাতের মধ্যে গলার মধ্যে তারপর মাথার মধ্যে স্বর্ণের স্বর্ণের মুকুট স্বর্ণের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করত জান্নাতে যখন জান্নাতীরা যাবে তাদেরকে কি করা হবে শুনেন আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক জান্নাতের মধ্যে জান্নাতীদের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলাইট স্বর্ণের কঙ্কন পরানো হবে সুবহানাল্লাহ তবে দুনিয়ার মধ্যে পুরুষ মানুষ নারীদের মতো স্বর্ণ ব্যবহার করবে না হাতের মধ্যে ব্রেসলাইট আবার অনেক ছেলেরা আছে মেয়েদের মতো কানের দুল তারপর চোখের ব্রুয়ের মধ্যে ছিদ্র করে কি জানি আর একটা লাগায় এরপরে গলার মধ্যে চেইন দেয় এই রকম মেয়েলি স্বভাবের ছেলে অবশ্য আমাদের লালমনির হাটে নাই কি বলেন এখানেও আছে আল্লাহর হাবিব বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল ওই পুরুষকে ওই নারীকে আল্লাহ লানত দিয়েছেন যেই পুরুষ পুরুষ হয়ে মহিলার বেশ ধরে আর যেই মহিলা মহিলা হয়ে পুরুষের বেশ ধরে এখন আমাদের সমাজে নারী পুরুষের বেশ ধরতে চায় আর পুরুষ মহিলার বেশ ধরতে চায় এই চিত্র সমাজে আছে না নাই মেয়েরা এখন মূর্খাবাদ দিয়ে শার্ট প্যান্ট পড়া শুরু করেছে টপস পড়া শুরু করেছে মেয়েরা এখন পুরুষের মতো জামা কাপড় পরছে ছেলেরা মেয়ে মেয়ে সাজতে চাচ্ছে অনেক ছেলেদের চুল এত লম্বা রেখেছে পিছন থেকে বোঝাও যায় না এটা কি আপু না ভাইয়া মেয়েদের মতো অনেক জিনিস সে তার গায়ে পরিধান করে যারা পুরুষ হয়ে মেয়ের স্বভাব মেয়ের সাজসজ্জা আর মেয়ে হয়ে পুরুষের সাজসজ্জা গ্রহণ করে এদেরকে লানত দিয়েছেন কে আরো যদি বলেন কে যুবক ভাইয়েরা খবরদার এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে জান্নাতের মধ্যে সব কিছু থাকলেও আনন্দ উপভোগ করার জন্য জান্নাতে সব থাকলেও জান্নাতের মধ্যে তিনটা জিনিস থাকবে না জোরে বলেন কয়টা তিনটা টেনশনে পড়ে গেছেন আপনি সব আছে কিন্তু তিনটা জিনিস জান্নাতে নাই কোন তিনটা জিনিস বলবো বলবো এক নাম্বার জান্নাতে কোনো করোনা ভাইরাস নাই ডেঙ্গু নাই জ্বর সর্দি কাশি হাঁফানি যত ধরনের রোগ বালাই আছে কোন ধরনের রোগ বালাই অসুস্থতা জান্নাতে নাই দুনিয়ার মধ্যে আমাদের নানা রকমের অসুস্থতা আছে না নাই পেটে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো হাঁটুতে ব্যথা কখনো ডায়াবেটিক্স কখনো লিভারের সমস্যা কখনো ব্রেইনের সমস্যা কখনো কারো ক্যান্সার আবার ক্যান্সারের নাই কোনো আনসার কারো হয়ে যায় করোনা কত কিছু যে আসলো গেল হায় রে হায় করোনার পরে আরো কি জানি আসছিল অমিক্রন ডোমিক্রন তারপরে ডেঙ্গু আমাদের চারপাশে রোগ আর রোগ মানুষ বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয় যত রোগ বালাই সব রোগ বালাই হচ্ছে দুনিয়ায় কিন্তু জান্নাতিরা জান্নাতে যখন ঢুকবে কোনো রোগ বালাই আর থাকবে না চিরদিনের মতো জান্নাতিরা সুস্থ জীবন পাবে তাহলে জান্নাতের মধ্যে কয়টা জিনিস থাকবে না আরো জোরে বলেন তিনটা
এক নাম্বার অসুস্থতা নাই দুই নাম্বার হলো জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই এই যে দুনিয়াতে আমরা এসেছি আজকে রাতে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আমরা এখন এই মোবাইল হাতে থাকলে সারা দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে নেওয়ার সুযোগ আছে না নাই মোবাইলের মাধ্যমে মুহূর্তেই সারা দুনিয়ার খবর নেওয়া যায় কিন্তু কেউ জানে না তার মৃত্যু কোন সময়ে হবে দুনিয়ায় মানুষের মৃত্যু আছে কিন্তু জান্নাতের ভেতরে কোনো মৃত্যু নাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল দুনিয়ায় যেভাবে সে মারা গিয়েছিল সেভাবে আর জান্নাতে তার মৃত্যু হবে মনে রাখবেন এক নাম্বার অসুস্থতা নাই দুই নাম্বার জান্নাতে মৃত্যু তিন নাম্বার হলো জান্নাতে কোনো পার্থক্য নাই এই যে আমার চাচা এই যে আর এক চাচা ওইদিকে আর এক চাচা আমার ডান পাশেও আর এক মুরব্বি চাচা এখানে আরো দুই তিন জন আছেন তারা এক সময় আমার মতো যুবকদের মতো ইয়াং ছিলেন কিনা এক সময় আমরা শিশু ছিলাম আস্তে আস্তে বড় হয়েছি কিশোর এরপরে যুবক এরপরে প্রৌঢ় তারপরে বৃদ্ধ কিন্তু জান্নাতের ভেতরে কোনো শিশুকাল নাই কৈশোরকাল নাই বার্ধক্যকাল নাই কোনো বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না কোনো বুড়ি মহিলা জান্নাতে যেতে পারবে না চাচারা টেনশনে পড়ে গেছে না এক মহিলা আসছে নবীজির কাছে এক মহিলা এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি নবীজি বললেন না তোমার মতো কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না এই কথা শুনে মহিলা কেঁদে ফেললেন নবীজি বললেন ওগো মা তুমি কেঁদো না জান্নাত হলো আনন্দ করার জায়গা ফুর্তি করার জায়গা আচ্ছা বলেন তো মানুষ যখন বুড়া হয় শরীরের শক্তি তখন কমে না বাড়ে মাজায় সমস্যা পিঠে সমস্যা হাঁটুতে সমস্যা কোমরে সমস্যা মাঝে মাঝে কাশি মাঝে মাঝে এই সমস্যা ওই সমস্যা এত সমস্যা নিয়ে কি জান্নাতে আনন্দ করা যায় আপনার মতো বুড়া মানুষ জান্নাতে গেলে হুরের সাথে এত রোমান্স করবে কেমনে জান্নাতে গেলে বুড়া মানুষ এত খাবার খাবে কেমনে বুড়া মানুষ জান্নাতে গেলে জান্নাতের মধ্যে ফুর্তি করবে কেমনে এই জন্য শক্তি থাকা দরকার এনার্জি থাকা দরকার যার কারণে যত মানুষ জান্নাতে যাবে সকলকে আল্লাহ তাআলা ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতর ঢুকাবে আমার বুড়া যত বাবারা আছেন এখানে আমার বাবা যান আপনারা জান্নাতে যখন ঢুকবেন বুড়া থাকবেন না হ্যাঁ কোনো পিচ্চি ছেলে দুষ্টামি করছে এরকম করো না ভালো ছেলে তুমি তো যারা যাবে কেউ বুড়া থাকবে না আমার মায়েরা যারা শুনছেন কেউ বুড়ি থাকবে না সবাইকে ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবেন সুবহানাল্লাহ এত নিয়ামতের কথা শুনলেন এবার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা আমি বলি আপনাদের মনোযোগ আছে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটার কথা কি বলবো নবমণ্ডল ভূমণ্ডলের চেয়ে বড় জান্নাতে তো খাবার দাবার অভাব নাই হুর আছে গিলমান আছে জান্নাতের ভেতরে সবকিছুই আছে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে বলবেন ও জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত পেয়ে তুমি কি সন্তুষ্ট বান্দা তখন বলবে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট এত বিশাল জান্নাত দিয়েছ কেন আমি সন্তুষ্ট হব না দুনিয়ার কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এত কিছু পায় নাই এক একজন জান্নাত তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বেশি নিয়ামত পাবে আল্লাহু আকবার আল্লাহ প্রশ্ন করবেন বান্দারে তুমি জান্নাত পেয়ে তুমি কি সন্তুষ্ট তখন জান্নাতি বান্দা বলবে অবশ্যই সন্তুষ্ট আল্লাহ তখন পাল্টা বলবে ও জান্নাতি বান্দা শোন আমার কাছে কিন্তু দেওয়ার মতো আরো বহু বড় জিনিস বাকি আছে সুবহানাল্লাহ বলবেন না জান্নাতি মানুষেরা চিন্তা করবে এত বিশাল বিশাল জান্নাত আল্লাহ দিলেন এত নিয়ামত আল্লাহ দিলেন এরপরেও আল্লাহ বলছেন আরো নাকি দেওয়ার মতো বহু কিছু আছে বুঝলাম না সেটা কি
মানুষ তখন কেউ 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 চিন্তা করবে বুঝছি এক একজন এক এক রকম অনুমান করবে কিন্তু তখন নবীজি মুখ খুলবেন মুখ খুলে বলবেন ওগো আল্লাহ আমার উম্মতগুলো তোমার এই জান্নাতি বান্দাগুলো তোমাকে কোনোদিন দেখে নাই না দেখে ঈমান এনেছে তোমাকে না দেখে তোমাকে ভয় করে নামাজে সাজদা দিয়েছে না দেখে রমজানে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে তোমাকে না দেখে তোমার পথে পয়সা খরচ করেছে তোমার ঘর মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে তোমার পথে জীবন যাপন করেছে তোমার দ্বীন কায়েমের আন্দোলন করেছে ওগো আল্লাহ যেই বান্দাগুলো সারা জীবন তোমার গোলামি করলো তোমার জান্নাত পেলে তো সেই বান্দাগুলো এখনো তোমার মতো আল্লাহকে দেখে নাই তুমি কি আজ একটু তোমার জান্নাতি গোলামদের সামনে আসবা না নবীজি যখন এই কথা বলবেন আল্লাহ বলবেন ও আমার হাবিব কেন আমি আসব না এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়েছি এখন জান্নাতের ভেতরে আমার বান্দাদের সামনে আমি দেখা দিব দুনিয়ায় কি আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে নাকি এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী হাল নারো রব্বুনা ইয়াউমাল কিয়ামা সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখব নাকি নবীজি তখন বললেন হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর মেঘমুক্ত আকাশে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি তখন সাহাবীরা বললেন না নবীজি আরেকটা প্রশ্ন করলেন হাল তুদাররুনা ফিস শামসি লাইসা দুনহা সাহাব পরিষ্কার আকাশে মেঘমুক্ত আকাশে দিনের বেলা সূর্য দেখতে কি কষ্ট হয় নাকি নবীজি সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো পরিষ্কার আকাশে যেমন স্পষ্টভাবে সূর্য দেখা যায় চন্দ্রও দেখা যায় ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন তোমরাও তোমাদের রবকে সরাসরি চোখের সামনে দেখতে পাবে আল্লাহ তাআলা যখন বান্দাদের সামনে আসবেন ফেরেশতারা তখন লাইন ধরে দাঁড়াবে আল্লাহ বলছেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে আল্লাহ তাআলার নূরের পর্দাগুলো উন্মোচিত হওয়ার পরে আল্লাহ বান্দার সামনে এসে দেখা দিবে এই দুনিয়াকে সুন্দর করে বানিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ জমিন বানিয়েছেন কে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ সব সুন্দর না অসুন্দর কিছু মানুষের চেহারা দেখবেন এত সুন্দর এই মানুষটাকে যিনি সুন্দর করে বানিয়েছেন তিনি কত সুন্দর সাগর কত সুন্দর নদী কত সুন্দর আসমান জমিন কত সুন্দর এই সব কিছুকে সুন্দর করে বানালেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ আল্লাহু আকবার সে আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি সেই পবিত্র অনুষ্ঠানে আমরা যদি কোথাও বসতে না পারি কোনায় কানায় আমাদেরকে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিও বলেন আমিন দীর্ঘক্ষণ আপনাদেরকে আমি কোরআন থেকে জান্নাতের নেয়ামতের কথা শুনিয়েছি এবার শেষের দিকে বলবো এই জান্নাত আমরা সবাই চাই তো কারা কারা চান না হাত তুলে এই জান্নাত আমরা সবাই চাই তো এবার আসেন মূল কথা বলবো এখন এই জান্নাত আমরা সবাই চাই এই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে একেবারে বেসিক কথা মূল কথাগুলো আজকে বলে দিয়ে যাব সবাই প্রস্তুত তো যেই জান্নাতের নিয়ামতের কথা আমরা শুনলাম এই জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত লাগবে জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান আমার কথা বুঝে থাকলে সবাই বলেন জান্নাতে যাওয়ার মূল শর্ত কি ঈমান ছাড়া কি নেক আমলের কোনো মূল্য আছে নাকি যেন আগে ঈমান এরপরে আমল জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো ঈমান এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة فيها خالدون قرآن الكريم دوي نمبر سورة سورة البقرة 82 نمبر آيات الله تعالى বলছেন আর যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে ইমানের দাবি অনুযায়ী নেক কাজ করে তাদেরকে জান্নাতের অধিবাসী যিনি বানাবেন তিনি কে আবার কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ 107 এবং 108 নম্বর আয়াতে বললেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا نِشْجُوِي جَرَا إِمَانَنِ إِمَانَنَا رِبُرِ جَرَا نَيْكْ كَاجْ كُرِي جَدِرْكِ جَنَّاتُ الْفِرْدَوْسِ দাউসের মেহমান যিনি বানাবেন তিনি কে কান লাগান এবার কথায় আছে না শেষ ভালো যার সব ভালো আমি আর 5-7 মিনিট সময় দেব এখানেই মূল কথা বলি জান্নাতের শর্ত কি কি বুঝতেন আপনারা জান্নাতে যাওয়ার শর্ত কি ঈমান এই ঈমান আনতে হবে কার উপরে আল্লাহ এবং রাসূলের উপরে আপনারা বলবেন হুজুর আমরা সবাই ঈমান আনছি ইমান যে আমরা আনলাম ইমান আনার পরে এটা মুখ দিয়ে দাবি করলেই শুধু চলবে না ইমান আনার পরে ইমানের দাবি অনুযায়ী ইমানের পথে চলার জন্য আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে আল্লাহর হুকুমগুলো যেই কিতাবে আছে কিতাবের নাম কি আস্তে বলবেন না জোরে বলেন কিতাবের নাম কি জান্নাতে যাওয়ার শর্ত হলো ইমান আর ইমানের পথে চলার গাইডবুক হলো কোরআন কোরআন হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানগুলো মানবেন কেমনে একটা মডেলের দরকার মডেল হলেন আমাদের আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল তিনি তখন বললেন তোমার বাড়িতে কি কোরআন নাই তোমার বাড়ি থেকে কোরআন নাই কানা খুলকুল কোরআন এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর বাস্তব জীবনেও তা আছে তাহলে ভালো করে বুঝেন জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান আর ঈমানের পথে চলার জন্য গাইডবুক হলো কোরআন আর কোরআন কেমনে মানবেন নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখন আপনি জান্নাতে যেতে চান আপনি অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে কারণ এই কোরআনের বাস্তব নমুনা হলেন আল্লাহর নবী এটা হলো প্রিন্টেড কোরআন আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ
আমার নবী কি কখনো ফরজ ইবাদত ছেড়েছেন কথা বলছেন না কেন মূল কথা এসেছে এখন আওয়াজ স্লো হয়ে গেছে আপনি জান্নাতে যেতে চান তো জান্নাতে যেতে চান ঈমান হলো শর্ত এখন ঈমানের দাবি হলো ঈমানের পথে চলতে হবে কোরআন মানতে হবে আর নবীকে অনুসরণ করতে হবে আমার নবী কি কখনো ওফাতের আগ পর্যন্ত নামাজ ছেড়েছেন না তা আপনার নামাজ কোথায় আপনি তো জান্নাতে যেতে চান কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার নামাজ নাই এরপরে কোরআনে আল্লাহ বলেছেন আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো মা বাবার খেদমত করো আপনি তো মা বাবার সাথে চাকরের মতো আচরণ করেন তার মানে মুখে মুখে বলেন ঈমানদার কিন্তু ঈমানের দাবি অনুযায়ী কুরআন মতো আপনার জীবন নাই তার মানে যে ঈমান আপনাকে কুরআন মোতাবেক চালাতে পারে না সে দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না জান্নাতের কথা তো এতক্ষণ শুনলেন জান্নাত কিন্তু মামুবাড়ি না জান্নাতে যেতে হলে এই কুরআন মানতে হবে এখন আমাদের মধ্যে বের হইছে কিছু সুবিধাবাদ মুসলমান কুরআন কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু জায়গায় মানে না দেখা যায় কুরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় আছে কিন্তু সমাজে কুরআন নাই আদালতে কুরআন নাই শিক্ষাঙ্গনে কুরআন নাই রাষ্ট্র ব্যবস্থায় কুরআন নাই শুধু মসজিদে আর মাদ্রাসায় কুরআন দেখে আর জীবনের বাদ বাকি জায়গায় কুরআনের আইন বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলবে ওইটা আসলে ঈমানদারই নয় ওইটার নাম খাঁটি মুনাফেকি এখন আমার কথা কষ্ট পাচ্ছেন তাই না অনেকে ভাবছেন হুজুর আপনি দেড় ঘন্টা তো খুব মিঠা মিঠা ওয়াজ করলেন এখন মূল কথায় চলে আসে তাই না কষ্ট হচ্ছে আপনাদের দশ বারো জন উঠে গেছে এরা আগে থেকেই বুঝছে যে হুজুর শেষ সময় গিয়ে এই কথাগুলাই জান্নাত আমরা সবাই চাই জান্নাতের মূল শর্ত বলেছি এগুলো মুখস্থ করাই দেব মূল শর্ত কি এখন ঈমানের পথে চলার জন্য একটা গাইডবুক আছে কেমনে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবেন সব এখানে আছে না নাই দেখেন আপনি আপনার বউয়ের সাথে কেমন আচরণ করবেন কোরআনে নাই আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ বউয়ের সাথে ভালো আচরণ করো বাপ মায়ের সাথে কেমন আচরণ করবেন কোরআনে নাই সন্তানের সাথে বাপ হয়ে মা হয়ে কেমন আচরণ করবেন কোরআনে নাই নামাজ কি আপনি নামাজ আদায় করবেন যাকাত দিবেন হজ করবেন দান করবেন সদকা করবেন সত্য বলবেন ঘুষ খাবেন না সুদ খাবেন না অন্যায় পথে জীবিকা নির্বাহ করবেন না চুরি করবেন না বাটপারি করবেন না সব কোরআনে আছে না নাই আপনি কেমনে আপনার সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন এই জিনিসটা কোরআনে নাই আপনারা বলছেন আছে কিন্তু বাস্তবে দেখে মনে হয় কোরআনে নাই বলে আমরা নিজেরা বানাইতেছি কথা ঠিক আছে আপনি জান্নাতে যেতে চান এই কোরআন কিছু জায়গায় মানেন আর কিছু জায়গায় মানেন না সুবিধাবাদ জিন্দাবাদ আমার নবী এই কোরআন মসজিদে নববীতে রেখেছেন কোরআন দিয়ে যেমন মসজিদ চালিয়েছেন ঠিক তেমনি ভাবে আমার নবী এই কোরআন দিয়ে দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে জান্নাত কিন্তু আপনার মামু বাড়ি না নানার বাড়ি যাইতে ইচ্ছে করেছে আমি দৌড় দিলাম চলে গেলাম নানা নানিকে গিয়ে বললাম না না নানি চলে আসছি এই রকম না জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান আর ঈমানের দাবি হলো মানতে হবে আরো জোরে বলেন কিছু জায়গায় মানবো আর কিছু জায়গায় মানবো না এটার নাম ঈমান নয় এটার নাম আরো জোরে বলেন তাহলে বোঝা গেল ঈমানের দাবি অনুযায়ী এই কোরআনকে জীবনের সব জায়গায় মানতে হবে কিন্তু আপনারা রাগ কইরেন না আমি দরদ দিয়ে বলতেছি মানবেন কেমনে কোরআন বেশিরভাগ মুসলমানই তো কোরআন বুঝে না আল্লাহর নবী দেড় হাজার বছর আগে যেই কথাটা বলেছেন সেই কথা আজকে বাস্তব হয়েছে নবীজি বলেছেন আখিরি জামানায় এমন হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজের কোথাও থাকবে না
শুধু তাই নয় নবী যে আরেকটা কথা বলেছেন ইয়াতি আলান নাসি জামান অচিরেই মানুষের অচিরেই দুনিয়াতে এমন একটা জামানা এমন একটা যুগ আসবে অচিরেই এমন একটা যুগ আসবে এমন একটা জামানা আসবে ইয়াকসুরু ফীহিল কুররা কুরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে ওয়া ইয়াকবিদুল ফুকাহা ওয়া ইয়াকবাদুল ফুকাহা কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে আমি কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ আবার রিপিট করছি আল্লাহর নবীর হাদিস এটা আমার কথা নয় নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় কুরআনের তেলাওয়াতকারী বাড়বে কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে বলেন তো এই কথাটা আজকের যুগে বাস্তব না অবাস্তব প্লিজ আপনারা কষ্ট নিয়েন না কষ্ট দেওয়ার জন্য বলছি না এখানে এত মানুষ আমার সামনে আপনারা আমি যদি বলি কুরআন কারা শুদ্ধ করে পড়তে পারেন আমার মনে হয় বেশিরভাগ মানুষের হাত উঠবে কিন্তু আমি যদি বলি কুরআন তেলাওয়াত করলে কুরআন বুঝেন এই রকম কয়েকজন মানুষ আছেন দুই চার পাঁচটা হাতও কিন্তু উঠবে না তাহলে 1500 বছর আগে নবীজি যেই কথাটা বললেন সেই কথাটা এখন বাস্তব না অবাস্তব নবীজি বলেছেন কিয়ামতের আগের জামানার মানুষ কুরআন তেলাওয়াত জানবে কিন্তু কুরআন বুঝবে না আর আমরা যেন কুরআন না বুঝি এই জন্য গত 2-300 বছর ধরে ইসলাম বিরোধীরা হাবিজাবি কারিকুলাম বানায়া শিক্ষা ব্যবস্থায় সব ঢুকায়াছে কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম আর কুরআনকে বাদ দিয়েছে শ্রোতা কিছু যারা খেয়েছে এরা মূল ওয়াজ মিস করছে আজকে ঠিক কি না একজন মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে 3-4 দিন আগে ফেসবুকে দেখেছেন আপনারা এক মহিলা চাকরি করেন তিনি বলছেন আমার মেয়েকে রান্না বাড়া শেখানোর দায়িত্ব আমি স্কুলকে দেই নাই এই বক্তব্যটা কে কে শুনছেন ঠিক আছে হাত নামা এখন স্কুলে ছেলে মেয়েরা রান্না বান্না করে স্কুলে ডান্সিং করে নাচানাচি করে স্কুলে গান গায় স্কুলে নাচানাচি করে তারপরে শারীরিক শিক্ষার নামে এমন এমন চ্যাপ্টার ঢুকানো হয়েছে যেগুলো ছেলেমেয়েরা বয়স যখন বাড়ে বয়সের তালে তালে বুঝে ফেলে যে আমার এখন এই বয়স একটা ছেলে যখন বালেগ হয় একটা মেয়ে যখন বালেগা হয় শারীরিক পরিবর্তন আসে কি আসে না তখন তার মা তাকে এমনি বুঝায় মা মেয়েকে ডেকে নিয়ে বলে তোমার বয়স কেন তো এখন এই এই পরিবর্তন আসবে এটা মা বুঝায় কাকে এখন স্কুলের স্যাররা দায়িত্ব নিয়ে নিয়েছেন যে তোমার মধ্যে এই বয়সে শারীরিক এই এই পরিবর্তন আসবে ছেলের মধ্যে এই পরিবর্তন মেয়ের মধ্যে এই পরিবর্তন এখন ছেলে মেয়ে বিপরীত লিঙ্গ একজন আরেকজন যখন একজন আরেকজনের শারীরিক পরিবর্তনের কথা শুনে ছোট্ট বয়স থেকেই তো তাদের ভেতরে যৌন সুরসুরি তৈরি হয়ে যায় এগুলো পড়ানোর পরে এখানে স্কুল কলেজের কিছু স্যারেরা হয়তো আছেন রাগ করিয়েন না আপনারা এর পরের চ্যাপ্টার কি এসো বন্ধু হই ঠিক আছে কথা মানে শারীরিক পরিবর্তনের কথা জানলো এর পরের অধ্যায়টা কি এসো ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব ইসলাম জায়েজ করেছে কিছু কিছু ছেলে কয় হুজুর আপনারা ব্যাক ডেটেড আপনারা বুঝবেন না এগুলো শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড সে আমার বন্ধু শয়তান সে তোমার বন্ধু আজকে আছে বন্ধু আজকে আজকে তোমার জাস্ট ফ্রেন্ড কালকে হবে গার্লফ্রেন্ড যদি বলে না হুজুর এগুলা কিচ্ছু হবে না তাইলে আমি বলবো তুমি ডাক্তারে যাও তোমার পুরুষত্বের চিকিৎসা করাও একটা ছেলে আর মেয়ে বিপরীত একটা কুকুর দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে পাইলে রাস্তাঘাটে দেখবেন কুকুর তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে এই চর এলাকায় দেখবেন ষাঁড় গাভী পেলে গাভীর পেছনে ছুটি আপনারা অন্যভাবে নেবেন না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত আজ ওরা বুঝায় না এটা কিচ্ছু না আমাদের কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা তো এইরকম শিক্ষা ব্যবস্থা চাই না গত বছর কিছু বান্দরের ঘরের বান্দররা ঢুকাই দিয়েছিল মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল শিক্ষাবিদ হয়েছে এমন বুদ্ধিজীবী বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল পড়ে গেছে দাড়ি নাই লম্বা লম্বা মুছ আছে
আমি তখন বলেছিলাম যারা বলো যে মানুষের পূর্বপুরুষ বান্দর তো তোরা বান্দরের ঘরের বান্দর আমাদের মানুষের সমাজে কি করিস তোদের উচিত হলো এই মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে উত্তরবঙ্গের কোন জঙ্গল জঙ্গল যদি নাও পাওয়া যায় তাহলে দক্ষিণাঞ্চলের সুন্দরবনে গিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য বান্দরের সাথে গিয়ে বনজঙ্গলে বসবাস করো কোরআন শিক্ষা ব্যবস্থায় নাই মা বাবা বাবাদেরকে বলছি মহিলারা আছেন নাকি আজকে মহিলাদেরকেও বলছি ছেলে মেয়ে যেন ফটর 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 করে ইংরেজি বলতে পারে বাপ রে বাপ মা বাবার কি তৎপরতা ভাষা ইংরেজি টিচার রেখে দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেন পড়ে সব সাবজেক্টের টিচার আছে কিন্তু সন্তান যেন 15-16 বছর 15-16 বছর বয়সে নামাজে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সন্তান যেন নামাজে সূরা ফাতিহায় কি পড়লো বুঝে কোরআন যখন পড়বে সে যেন বুঝে কোরআন সে খুলেছে কোরআনটা খুললেই সে যেন কোরআনটা ওপেন করলেই সে যেন বুঝতে পারে সে কি পড়ছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত তাদের জন্য তওবা নয় যারা খারাপ কাজ করে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত এই অবস্থায় তার যখন মৃত্যু হাজির হয়ে যায় ক্বালা ইন্নী তুবতুল আন তখন সে বলে আমি এখন তওবা করছি ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার আল্লাহ বলেছেন তখন এদের তওবা কবুল হয় না কুফফার হয়ে এরা মারা যায় এভাবে লাইন লাইন শব্দে শব্দে কোরআন পড়বে আর বুঝবে এই রকম যোগ্যতা সম্পন্ন করে সন্তানকে গড়ে তোলা বাপের দায়িত্ব মায়ের দায়িত্ব কুরআন তুতা পাখির মতো পড়লে চলবে না এই কুরআনের পৃষ্ঠা উল্টালেই যে আয়াত সে পড়বে ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টি দিন রাতের পরিবর্তন লা আয়াতিল লিউলিল আলবাব এগুলোতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে শব্দ শব্দ পড়বে প্রত্যেকটা আয়াত বোঝার যোগ্যতা তার তৈরি হতে হবে এই জন্য বাবা মায়ের দায়িত্ব ইংরেজিও শিখাবেন বিজ্ঞান শিখাবেন কিন্তু ইংরেজি বিজ্ঞান পড়ে আল্লাহর কোরআন আগে জান্নাত চায় জান্নাত কি মামু বাড়ি ফোন দিয়ে বললাম মামু চলে আসতেছি জান্নাতে যাওয়ার শর্ত ইমান আর ইমানের পথে চলার গাইডবুক হলো আর নবী কি নবী হলেন কোরআনের বাস্তব নমুনা এটা প্রিন্টেড কোরআন নবী হলেন প্র্যাকটিক্যাল আমরা কোরআন পড়ি নবীজির সাহাবীরাও কোরআন পড়তেন পার্থক্য কোথায় আমরা শুধু তেলাওয়াত করি আর নবীজির সাহাবীরা এক একটা আয়াত পড়তেন আর ওই আয়াতের সাথে নিজের জীবনকে মিলাতেন সুবহানাল্লাহ গত বছর জাহান্নাম সম্পর্কে আলোচনা করলাম এবছর জান্নাতের বর্ণনা দিয়ে জান্নাতে যাওয়ার মূল কথা বলে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ইমানের দাবি হলো কোন পথে চলা এই কোরআনের পথে চলতে হলে ব্যক্তি জীবনে পরিবারে সমাজে অর্থনীতি রাজনীতিতে সব জায়গায় আনতে হবে কি কি গত পরশুদিন মাহফিল করলাম পীরগঞ্জে আমার আগে কোথা থেকে চেয়ারম্যান আসছে এসে আমাকে ডিরেকশন দিচ্ছে হুজুর কোনো রাজনৈতিক কথা বলবেন না আমি চুপচাপ থাকলাম মনে মনে ভাবলাম আমার বক্তব্য শুরু হোক তারপরে বলব ব্যাটা দৌড় মারছে থাকে নাই তাকে উদ্দেশ্য করে আমি তখন বলেছিলাম কোরআনের ভেতরে কি রাজনীতি নাই অর্থনীতি নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এখান থেকে যদি কোনো একটা বিষয়ে বাদ দেন এটা পরিপূর্ণ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল আল্লাহ রসুল কি রাজনীতি করেন নাই আপনি সামান্য চেয়ারম্যান গিরি করেন এমপি গিরি করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন কুরআন দিয়ে শোলমারী ইউনিয়ন চালান
কি ফুটানি আর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী চালিয়েছেন কার আইন দিয়ে আর জোরে বলেন জান্নাত চান জীবনের সব ক্ষেত্রে কোরআন সব ক্ষেত্রে কি আল্লাহ বলেছেন ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন যারা আমার দেওয়া এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না আমার এই বিধান জীবনের সব জায়গায় কার্যকর করে না এরা কাফির এরা জালিম এরা ফাসিক বলেছেন কি জান্নাত চাইলে জীবনের সব জায়গায় গ্রহণ করতে হবে কোরআনকে কোরআনের রঙে রঙিন হতে হবে কোরআনের রঙে রঙিন হতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আপনারা খুব ভদ্র মানুষ কে উঠবেন না কমিটির কিছু দাবি